আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহানাজ বিডি ফুড ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মানকচু পাতার ভাজি। এটা হচ্ছে দুধ মানকচু গাছ। এই কচুতে গলা চুলকায় না। এই কচুটা আপনারা সবভাবে রান্না করে খেতে পারবেন। এটি আমার ছাদের টবে লাগানো কচু গাছ। এখান থেকে আমি কয়েকটি কচি পাতা কেটে নিব ভাজি করার জন্য। পাতাগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আমি ভাজি করব তাই কুচিয়ে কেটে নিয়েছি। এই পাতাগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার ঢেকে রান্না করব 5 মিনিট পর্যন্ত। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। 5 মিনিট পর দেখুন শাকগুলো কিন্তু অনেকটা কমে গেছে, শাকের ভিতর থেকে কিন্তু পানি বের হয়ে আসছে। আমি কিন্তু শাকের ভিতরে এক্সট্রা কোনো পানি দেইনি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে শাকটা সিদ্ধ করলে পানিটা দ্রুত শুকিয়ে যেত আর শাকটা সিদ্ধ হতো না। শাকের ভিতরে যে পানিটা আছে এই পানিটা আমি সম্পূর্ণ টানিয়ে নিব, কারণ পানির মধ্যে প্রচুর আয়রন আছে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে শাকটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন শাক থেকে পানিটা সম্পূর্ণ টেনে যাবে আর শাকটা শুকনো শুকনো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার কচু শাকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলের ভেতরে এবার আমি কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা আপনারা বাগারে কতটুকু খেতে চান ততটুকুই দিবেন আপনাদের আন্দাজ মতো। দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ আর দেশি ছোট চিংড়িগুলো। আর ছোট চিংড়ি দিয়েই এই একটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিব 1/4 চামচ লবণ। লবণটা শুধু চিংড়ি মাছের জন্য। আর দিয়ে দিব 1/4 চামচ হলুদ গুঁড়া। এখানে আমি শুধু চিংড়ি মাছের জন্য 1/4 চামচ লবণ দিয়েছি। আর কচু শাকটা যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই এখানে লবণের পরিমাণটা কম দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু শাক। এবার কচু শাকটাকে আমি ভালোভাবে পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিব। এবার শাকটাকে মশলার মধ্যে 2-3 মিনিট পর্যন্ত আমি একটু ভেজে নিব, এতে করে শাকটা থেকে সুন্দর একটা মশলার ফ্লেভার আসবে। কচু শাকের মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেনই তো কত সহজেই তৈরি হয়ে গেল মান কচু পাতার ভাজি। এই কচু পাতা ভাজিটা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বড় বড় মতো একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।